সকলকে স্বাগত জানাচ্ছি সময় ডিজিটাল মাধ্যমে নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমাদের এই আয়োজন এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে তিন মাসে পয়সা ডাবল। এবং আপনাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। আজকের বিষয়টি সম্পর্কে একটু আমরা যদি আলোকপাত করি, আজকের বিষয়টির নাম দিয়েছি আমরা তিন মাসে পয়সা ডাবল কিন্তু কেন। অর্থাৎ কেউ যদি এই প্রতারণার ফাঁদে পড়েন তাহলে তাকে বলা হবে তিন মাসের মধ্যে তুমি বিনিয়োগের দ্বিগুণ টাকা ফেরত পাবে। অর্থাৎ কেউ যদি 2000 টাকা বিনিয়োগ করেন, তিন মাস পর সে বিনিয়োগকারী সেটা ফেরত পাবে প্রায় 4000 টাকা হিসেবে। এই পুরো বিষয়টি জানতে হলে প্রথমেই আমার একটা প্রতিবেদন দেখে নিতে হবে। এই প্রতিবেদনটি তৈরি করেছেন আমার এক সহকর্মী বুলবুল রেজা। প্রথমেই দেখব সেই প্রতিবেদনটি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার অমি চলতি বছরের শুরুতে টেলিগ্রাম অ্যাপে কক্সবাজারের নামি দামি রিসোর্টে বিনিয়োগ করে ঘরে বসেই 90 দিনের মধ্যে দ্বিগুণ মুনাফার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। তাদের স্কিমটা ছিল আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তার ডাবল আপনাকে 90 ডেজে রিটার্ন দেওয়া হবে। পরে গুগল প্লে স্টোর থেকে গোল্ডেন রিচ নামের অ্যাপস ডাউনলোড করতে বলা হয়। সেখানে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগের মাধ্যমে রোবট বা ইলেকট্রনিক পণ্য কিনতে হয়। এসব ইলেকট্রনিক পণ্যই তার বিনিয়োগ। আপনি যাদেরকে এটা এই অ্যাপসে ইনভলভ করাবেন সেখানে সেখান থেকেও কিছু কমিশন আসবে। মাঝখানে যে কার্যক্রমগুলো ছিল সেগুলো দেখে বুঝতে পারি যে না, তারা ক্যাপেবল না টাকাটা ফেরত দিতে, বরঞ্চ তারা আরও প্রতারণা করতেছে। টাইমটা ওভার হওয়ার পরে যখন আমি ফেরত চাই তখন তারা গড়িমসি করে এবং এ থেকেই বুঝতে পারি যে এখানে প্রবলেম আছে। শুধু অমিনয় গোল্ডেন রিচ অ্যাপ ঘেটে দেখা যায় এর গ্রাহক প্রায় 5500। গত 9 মাসে প্ল্যাটফর্ম হাতিয়েছে কমপক্ষে 20 থেকে 30 কোটি টাকা। বিনিয়োগের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে দেখা গেলেও উঠানো যায় না। পরে এসব টাকা ম্যাক্সপে নামক আরেকটি অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে পাচার করা হয় ভারতে। ব্যবসা বাণিজ্য করে সবাই টাকা পয়সা রোজগার করে, বা ব্যাংকে কোনো ডিপোজিট বলেন বা কোনো FDR বলেন। নর্মাল তো একটা গভর্নমেন্টের মনিটারি পলিসি আছে যে ইন্টারেস্ট রেট এরকম হয়। যখন অ্যাবনর্মাল কোনো অফার দেওয়া হয় তখনই তো তাদেরকে বুঝতে হবে যে এটার পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। এমন অ্যাপস প্লে স্টোরে কিভাবে জায়গা পেল তা তদন্ত করছে গোয়েন্দারা, পাশাপাশি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে পুরো চক্রটিকে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখে নিলাম সহকর্মী বুলবুল রেজার তৈরি করা সেই প্রতিবেদনটি। বাঙালি বেশ কয়েক ধরনের MLM প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। আমরা সবচেয়ে বড় যদি ইতিহাসে সবচেয়ে বড় MLM কোম্পানির কেলেঙ্কারির কথা মাথায় আসে, তার প্রথমেই আমাদের যেই প্রতিষ্ঠানের কথা মাথায় আসবে ডেস্টিনির কথা। সে প্রতিষ্ঠানও কিন্তু প্রচুর পরিমাণ মানুষের অর্থ হাতিয়ে পালিয়ে গিয়েছে। ঠিক তেমনি করেই এমন অনেক MLM প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং তারা কিন্তু একটা সময় গিয়ে ব্যবসা গুটিয়ে নিয়েছে এবং এতে মানুষ বারবারই সেই ফাঁদে পা দিচ্ছে। কিন্তু কেন, সেই MLM প্রতিষ্ঠানগুলোর কৌশল কী ছিল, আমরা আগের MLM কোম্পানিগুলোর কৌশল সম্পর্কে একটু জানব। সেই কৌশলে যদি আমরা যাই, প্রথমেই আমরা জানব যে নতুন নামে একটি অ্যাপ তৈরি করতেন, অর্থাৎ পুরো নতুন নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতেন যে প্রতিষ্ঠানকে আগে থেকে কেউ চিনতেন না। নতুন নামে একটি অ্যাপ তৈরি করাই এই যে কোনো MLM প্রতিষ্ঠানের মূল কাজ ছিল এবং প্রথম কাজ ছিল। এরপর বিভিন্ন মাধ্যমে তারা বিজ্ঞাপন দিতেন, অর্থাৎ লোভনীয় বিজ্ঞাপন, যে এই যে কোনো একটা পরিমাণ অর্থ যদি তারা বিনিয়োগ করেন এই বিনিয়োগের বিপরীতে তারা 2 দ্বিগুণ অথবা 3 গুণ বেশি তারা মুনাফা অর্জন করতে পারবে বলে এমন একটা প্রলোভন দেখানো হতো। এরপর যদি আমরা যাই টার্গেট করা ব্যক্তিদের নিয়ে দল তৈরি, অর্থাৎ প্রথম ধাপে তারা একটি দল তৈরি করতেন। এই দলের যারা সদস্য ছিলেন তারাও কিন্তু এই প্রতারক চক্রের খপ্পরে পড়েছিলেন, অর্থাৎ তারাও তাদের যে অর্থ তারা কিন্তু সেটা বিনিয়োগ করেছেন এবং সেই অর্থ বিনিয়োগ করার পর তাদেরকে প্রলোভন দেখানো হতো, যদি তুমি নতুন কোনো সদস্য আমাদের দলে যোগ দেওয়াতে পারো তাহলে সেখান থেকেও তুমি কমিশন পাবে। সেখানেও কিন্তু পা দিতেন সেই ভুক্তভোগীরা এবং সেখান থেকে তারা নতুন দল তৈরি করে টাকা লেনদেনের মাধ্যমে এবং নতুন টার্গেট তারা খোঁজা শুরু করতেন। পুরো ব্যাপারটি যদি আমরা দেখি, এখানে তেমন কোনো সব জায়গায় টাকা পয়সার লেনদেন হতো এবং এখানে পণ্য কেনা বেচা বা এমন কোনো তথ্য ছিল না। কিন্তু আজকে যে ঘটনাটি এসে দাঁড়ালো সেই ঘটনাটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আসলে আমরা কেমন চিত্র দেখতে পাই সেটা যদি আসলে আমরা একটু দেখে নিই। সেই
ধাপে প্রথমেই যদি আমরা দেখতে চাই, প্রথমে হচ্ছে তারা টার্গেট নির্ধারণ করে, অর্থাৎ আগের যে যেটা ছিল সেটা কিন্তু এখন নতুন কিছু না। এখন প্রথমে তারা টার্গেট নির্ধারণ করবে এবং আগে থেকে নির্ধারিত একটি অ্যাপ রয়েছে যেটাকে তারা মার্কেটিং অ্যাপ বা বিভিন্ন ধরনের ই কমার্স সাইট হিসেবে উল্লেখ করে এবং প্লে স্টোরেও তারা সেই অ্যাপটিকে যেভাবে নিয়েছে, অর্থাৎ সেই অ্যাপটিকে সেখানে গুগল প্লে স্টোরে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ই কমার্স সাইট হিসেবে। এবং অ্যাপ সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য যারা আছেন তাদেরকে প্রলুব্ধ করেন। প্রলুব্ধ করার পর সেখানে বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন দেওয়া থাকে, বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, সেই বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে, সেই পণ্যগুলো কেনার জন্য তাদেরকে আকৃষ্ট করেন এবং বলেন যে এই পণ্যগুলি যদি তুমি কেনো তাহলেই তোমার বিনিয়োগ হবে এবং এই বিনিয়োগের টাকা 3 মাস পর তুমি ডাবল হিসেবে পাবে, অর্থাৎ দ্বিগুণ হিসেবে পাবে। সেক্ষেত্রে তারা কিন্তু এখানে পণ্য কেনার প্রতি আকৃষ্ট হয় এবং বারবারই পণ্য কিনতে থাকেন, কারণ 3 মাস পরেই পয়সা কিন্তু ডাবল। এবং যদি 4 নম্বর পয়েন্টটিতে আমরা যাই, নতুন সদস্যের মাধ্যমে কমিশনের লোভ দেখানো, এটা আগেরবারও আমরা দেখেছি, সেটা হচ্ছে নতুন সদস্য যদি কেউ যোগ করাতে পারে এই ধরনের প্রতিষ্ঠায় তাকেও এক ধরনের সুবিধা দেওয়া হয়। কী ধরনের সুবিধা? যে একটা ব্যক্তি যে পরিমাণ পণ্য কিনবেন তার সেই পণ্য কেনার যে বিনিয়োগটা থাকবে সেই বিনিয়োগের যিনি সেই মূলত টার্গেট তিনি পাবেন 10%, অর্থাৎ যিনি যোগ করিয়েছেন যার পরিচয়ে একটি নতুন সদস্য এলেন তিনি পাবেন 10%। এই জন্য কিন্তু অনেকেই কমিশনের লোভ পেয়ে নতুন নতুন সদস্য সংগ্রহ করেন। এবং 3 মাস পর, আসলে 3 মাস পরের ঘটনাটাই সামনে আসে সবার, সেটা হচ্ছে সেই কোম্পানিগুলো সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। কারণ একটা ব্যক্তি যখন বিভিন্ন ধরনের পণ্য কেনেন সেই পণ্য থেকে তাদের লাভ হতে থাকে এবং তিনি দ্বিগুণ দামে সেই পণ্যগুলো কেনেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই পণ্যগুলোর ক্ষেত্রে তারা যখন সেই পণ্য থেকে তাদের লভ্যাংশ চলে আসে এবং পণ্যগুলোর টাকা তারা হাতিয়ে নেন এবং নতুন সদস্য তাদের কাছে চলে আসে, তাদের যখন বিশাল সিন্ডিকেট হয়ে যায়, আমরা যেই প্রতিষ্ঠানটির কথা আজকে বলছি গোল্ডেন রিচ নামক প্রতিষ্ঠান, তাদেরও কিন্তু প্রায় 5,500 সদস্য ছিল বলে আমাদেরকে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এবং তারা বলছিলেন যে 5,500 সদস্যের কাছ থেকে বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন ধরনের টাকা লেনদেন করেছে এবং প্রায় 20-25 কোটি টাকা তারা 9 মাসে হাতিয়ে নিয়েছেন। এবং পুরো ঘটনাটি যদি আমরা একবার ধারণা দেখি, সেটা হচ্ছে আগের MLM প্রতিষ্ঠান যারা ছিলেন তারা মূলত বিনিয়োগ নির্ভর ছিলেন, সরাসরি টাকায় লেনদেন করতেন, কিন্তু অনলাইন মাধ্যম যখন এলো তখন তারা অনলাইনে চলে এলেন। এবং এখন কিন্তু ভিন্ন একটি মাত্রা যোগ হয়েছে, এখন যারা MLM কোম্পানিগুলোর সাথে যুক্ত তারা আমাদেরকে বলছেন যে এখন মূলত MLM কোম্পানিগুলোর টার্গেট পণ্য কিনিয়ে, পণ্য নিয়ে অথবা কাউকে আকৃষ্ট করে তারা মূলত তাদের ব্যবসাটা করেন। তবুও আমরা বারবারই প্রশ্ন করেছি এমন MLM কোম্পানিগুলো বারবার ফিরে আসছে কেন, কেন মানুষ এটা থেকে বেরিয়ে আসছে না, কেন বারবারই এমন ফাঁদে পা দিচ্ছে, কেন এমন প্রতারক চক্রকে বারবারই বিশ্বাস করছে। সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থার তথ্য মতে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রতারণার থেকে বেরিয়ে আসতে হলে মানুষের সচেতনতার বিকল্প নেই। আমরা কোথায় বিনিয়োগ করছি, কার কাছে টাকা দিচ্ছি, কার কাছ থেকে আমি কিভাবে টাকা পাবো এবং টাকা যদি আমি পাই সেটা আসলেই বৈধ কিনা সেটা আগে ভেবে দেখতে বলেছেন। অর্থাৎ জনগণ যাতে হুট করে কোথাও বিনিয়োগ না করেন সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন আমাদেরকে গোয়েন্দা সংস্থার সদস্যরা, তবেই এ ধরনের প্রতারণা কমিয়ে আনা সম্ভব। এ ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণে, আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি ধ্রুব ব্যানার্জি এবং থাকবেন আগামীতেও, সঙ্গে থাকুন সময়ের।